बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम आउजुबिल्लाहि मिनश्शैतानिर्रजीम। आज आमी किछु आलोचना एनेछि दर्शकदेर जन्य, भक्तदेर जन्य, आशेकदेर जन्य, मुसल्लिदेर जन्य, साधनकारीदेर जन्य आमी किछु कथा एनेछि। सेटि हलो आमाके कोनो कोनो लोक बोले एवं कोनो कोनो पितार पुत्र पुत्र के पिता निये आसछे बोलते से जे देखें आपनादेर विश्व आदाते ज्ञान संचार दरबार शरीफ शुने आमरा आपनार काछे आमार छेलेटाके निये आसलाम जे छेलेटार बयस एखनो बीस बर्षर हयनी किन्तु छेलेटार एकटा विषय जे रातेर स्वप्नदोष हय। छेलेटार रातेर स्वप्नदोष हय एखन एटा আপনাদের কাছে কি সমাধান আছে? যদি আমরা এই সমাধানটা পাই তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, তখন আমি বলবো দেখেন যে যুগ পরিবর্তন হয়েছে, এর মধ্যে মানুষ বিজ্ঞান যুগে দেখা গেছে কম্পিউটার যুগ বলা হয়, বিজ্ঞানের যুগ বলা হয়, তো মানুষ বিভিন্ন কিছু দেখে, দৃষ্টি নিক্ষেপ করে। তো আমার একটা গানের মধ্যে আছে যে আকাশেতে সাগর আছে দৃষ্টিতে দেয় নাড়া, সেই নাড়াতে ঝড়ের সৃষ্টি কেমনে থাকি খাড়া, এই জগতে মরা যারা মরার কাছে জেতায় ধরা, আমার জীবন করলো সারা অজ্ঞানে। তো আমার যেটি কথা হলো এই জগতে যারা সাধনা করে তারা নিরামিষটা খায় বেশি, কেন যে আমিষ জাতীয় খাবার গোশ মাছ মাংস এসব যারা খায় এদের দেখা যায় শরীর উত্তেজনা থাকে, উত্তেজনা থাকে এবং যদি কোনো দিকে দৃষ্টি করে, খারাপ কিছু দেখে, খারাপ কোনো দৃশ্য, খারাপ কিছু উলঙ্গ কোনো কিছু ছবি দেখে, এরপরে দেখা গেছে যে এই যৌবনপ্রাপ্ত এই লোকটা, এই ছেলেটা বিভিন্ন কিছু ভাবতে থাকে, আর সেই ভাবনা নিয়ে যখন ঘুমায় তখন সেই ঘুমের করে শয়তান সুযোগ পায়, যাকে মুকরাম শয়তান আমরা বলে থাকি। আসলে তো নিজেই শয়তান হয়ে যায় মানুষ বিভিন্ন খারাপ আকর্ষণ করতে করতে, তখন দেখা যায় রাতের গভীরে তার কল্পনার মাধ্যমে কিছু স্বপ্নেতে কিছু দেখলো, এরপরে দেখলো যে তার কাপড় নষ্ট হয়ে গেছে। এই একটা বিষয়। আরেকটা বিষয় হইল যে কিছু কিছু হাদিসে আসছে যে তোমরা যারা বিবাহ করার মতো তৌফিক না হয়েছে তারা বেশি বেশি রোজা রাখো, এই কথা হাদিস বলছে, এর বেশি কিছু বলে নাই। তো বেশি বেশি রোজা রাখার কথা বলা হয়েছে, বেশি বেশি রোজা যখন রাখা হবে তখন সেই মানুষটা আস্তে 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 শরীরটা জীর্ণশীর্ণ হবে এবং মানুষের মধ্যে যে যৌবন শক্তির যে জিনিসটা উৎপাদন হয় সেটা উৎপাদন কমে আসবে, তখন তার মাথা স্থিরতা থাকবে এবং খারাপ দিকে নজর যাবে না এবং ভালো দিকে থাকতে পারবে। তো এই বিষয়টা দেখা যায় যে কোনো ভক্ত যদি কোনো গুরুর কাছে আসে যে বাবা আমি তো সাধনা করতে চাই, আমি আল্লাহর পথে অগ্রসর হইতে চাই, তখন সাধনার পাশাপাশি দেখা যায় সেই ছেলেটার এরকম অবস্থা যে সে ঘুমাইলে খারাপ কিছু স্বপ্নে দেখে এবং দেখা যায় কাপড় নষ্ট হয়ে গেছে, স্বপ্ন দোষ হয়ে গেছে। কেন হইল? এটার বিষয় হলো তারা খারাপ দিকেই দৃষ্টি করে, কারণ দৃষ্টি করবেই, চক্ষু যেহেতু আছে চাবেই, কিন্তু দেখা গেছে যে যৌবনের শক্তির জোশে যখন তাকায় কোনো দিকে তখন দেখা যায় তাদের মধ্যে ওরকম কিছু কাজ করতে থাকে, তখন ওই ওই ভাবনায় যখন থাকে, ওই ভাবনায় যখন তারা ঘুমায় তখন ঘুমের মধ্যে শয়তান সুযোগ পায়, তখন দেখা যায় গেছে একটা কিছু হয়ে গেছে, তার লস হয়ে গেছে। তো আমি সেই লোককে বললাম যে দেখেন আপনার ছেলের বয়স 19-20, যাই হোক এখন দেখা গেছে যতদিন পর্যন্ত বিবাহ শাদী না করবে তখন সে খাবার দাবার কন্ট্রোল করবে, খাবার দাবার নিরামিষটা বেশি খাবে। তো আস্তে আস্তে দেখা যায় যে তাকে যদি আল্লাহর ইবাদত করার, নামাজ পড়ান, আল্লাহর ভয় একটু বেশি রাখে, তখন আস্তে আস্তে খারাপ দিক থেকে দৃষ্টি যখন সরে আসবে এবং রোজাটা একটু বেশি থাকবে, নিরামিষ জাতীয় খাবার বেশি খাবে, তখন দেখা গেছে যে আস্তে 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 তার এটা রহিত হবে, তখন খারাপ দিকে তেমন মন যাবে না, আল্লাহর দিকে মন থাকবে, তখন এটা কমে যাবে, একেবারে শেষ হয়ে যাবে না। কারণ যে মানুষ যখন খাবার খাদ্য খায় এ থেকে সেই জিনিসের উৎপাদন হয়, তবে খাবার খাদ্য যেহেতু খেতেই হবে তবে নিয়ন্ত্রণ রেখে খাবো,
এ হলো এক বিষয়। আরেকটা বিষয় হলো যে 20 বৎসর 21 বৎসরের ছেলেরাও আসে, তারা তরিকত নিছে, গুরুদর্শে তারা সাধনা করে, কিন্তু দেখা গেছে যে তারাও রিপোর্ট করে যে আমরা কীভাবে এইখান থেকে বেঁচে থাকতে পারি। আমরা সাধনা করি আল্লাহকে লাভ করার জন্য, আল্লাহর দিকে আমরা অগ্রসর হব, কিন্তু দেখা গেছে যে আমাদের রাতের বেলায় আমাদের ঘুমের মধ্যে এরকম কিছু হয়, স্বপ্নদোষ। তাহলে এটা আমরা কী করব? তখন আমি বলবো যে দেখো, যে একটা সরিষা ভাঙানোর একটা মেশিনের মধ্যে যদি আমি সরিষার দানা ঢেলে দেই এবং মেশিনটা স্টার্ট করে দেই, তখন দেখা যায় যে একদিক দিয়ে খোল পড়তেছে, আরেক দিক দিয়ে তেল পড়তেছে। মানুষ যখন খাবার খাদ্য খায়, একদিক দিয়ে প্রস্রাব, একদিক দিয়ে পায়খানা, আরেক দিক দিয়ে একটা জিনিস জমা হয় সারমর্ম, সেটা হলো রক্ত, এবং রক্তের থেকে হয় বীর্য। তখন মানুষ যে পরিমাণে খাবার খাদ্য খাবে সেই পরিমাণে তার এটা হবেই। এই জন্য সাধকদের একটা কথা আছে, যে তোমরা বেশি বেশি নিরামিষ খাও এবং যতটুকু পারো রোজা রাখো এবং কুদৃষ্টি করো না, আল্লাহর ইবাদতের দিকে মন দাও। তখন দেখা গেছে যে আমি যদি সরিষার দানা বেশি করে দিই তাহলে বেশি করে তেল পড়বে, আর যদি কম করে দিই তাহলে কম পড়বে। তাহলে আমাদের যে জিনিসটা ক্ষরণ হয়ে যায়, স্বপ্ন হয়ে যায়, যেভাবে হোক যদি আমরা খাবার দাবারটা একটু কম খাই বা লিমিট রেখে খাই এবং আল্লাহর ইবাদতের দিকে আমরা অগ্রসর থাকি, তাহলে আস্তে আস্তে সেটা কমে যাবে। কেউ যদি বলে যে না, আমি কোনো কুদৃষ্টি করি না, আমি কোনো দিকে কোনো কিছু খারাপ চিন্তা করি না, আমি বেশি খাই না, এটা বিশ্বাস হবে না। কেন বিশ্বাস হবে না? যে সরিষার দানা আমি যে পরিমাণে দেব সে পরিমাণে তেল পড়বে। তাহলে আমার যে কথাটি, যে অবশ্যই মুসল্লিগণ হোক, সাধকগণ হোক, মধ্যবয়সী হোক বা যুবক বয়সী হোক, অবশ্যই আমার কথাগুলো বুঝতে পারছেন। তো আল্লাহ, দেখা গেছে আল্লাহ এই পৃথিবীতে রোজার নিয়ম করে দিয়েছেন যে 12 মাসের মধ্যে 11 মাস আমরা যাই খাবার দাবার করি, কিন্তু একটা মাস রোজা রাখার কথা আল্লাহ বলছে। কেন বলছে আল্লাহ? যে নিজেকে নিয়ন্ত্রণ করা, সিয়াম সাধনার মাধ্যমে নিজেকে নিয়ন্ত্রণ করা। আর নিয়ন্ত্রণ করার মধ্যে দেখা গেছে যে আমরা এতটা খাওয়া দাওয়া কম হয় না, একমাত্র আমরা রোজার মাধ্যমে এটা হয়। এই জন্য আল্লাহ রোজার সিস্টেমটা করে দিয়েছে। এই সিস্টেমটা যদি কেউ বহুদিন ধরে রাখতে পারে তাহলে তার চরিত্র গঠন হবে, তার এই সাধনায় অগ্রসর হইতে হবে, আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারবে। আর যদি আমরা এই নিয়মগুলো না মানি তাহলে আমরা কখনো সম্ভব না। আজকে এই কথাগুলো বলেই রাখছি। যদি আপনাদের এই চ্যানেলটা ভালো লাগে কথাগুলো, তাহলে আপনারা সাবস্ক্রাইব করুন, আমাদের বাকি ভিডিওগুলো পেয়ে যাবেন। আজকে এই বলেই রাখছি। আল্লাহ হাফেজ।